সো হ্যালো ব্রো, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। সো ইদানিং আপনারা অনেকেই শুধু একটা কমেন্টে বারবার করতেছিলেন যে ভাইয়া, বাংলাদেশি কোনো অনলাইন ইনকাম অ্যাপে কাজ করলে পেমেন্ট পাওয়া যায় না, আপনি বিদেশি কোনো অনলাইন ইনকাম অ্যাপ নিয়ে ভিডিও বানান, যেই অ্যাপটিতে কাজ করে আমরা প্রতিদিন টাকা ইনকাম করতে পারবো এবং সেই বিদেশি ইনকাম অ্যাপটিতে কাজ করে আমরা টাকা নিতে পারবো বিকাশ নগদের মাধ্যমে। সো যারা এমনটা কমেন্ট করতেছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ বিদেশি এবং জনপ্রিয় একটি ইনকাম অ্যাপ দেখাবো, যে অ্যাপটিতে কাজ করে আপনি প্রত্যেক দিন 300 থেকে 400 টাকার মতো ইনকাম করতে পারবেন এবং টাকাগুলো আপনি ইনডাইরেক্টলি বিকাশ নগদে রিসিভ করতে পারবেন, এবং সেই অ্যাপটি আপনার বন্ধু বান্ধবদেরকে রেফার করলে প্রত্যেক রেফারের বিনিময়ে পাবেন 20 টাকা করে বোনাস। সো এই অ্যাপটি সম্পর্কে আপনাদের পরিচয় করে দেবো যে অ্যাপটির সাথে, সে অ্যাপটির নাম হচ্ছে জেমগেলা, সম্পূর্ণ নতুন একটি অ্যাপ্লিকেশন এবং প্রায় জনপ্রিয় একটি অ্যাপ্লিকেশন। অ্যাপটি ডাউনলোড রয়েছে 1,000,000+। সো যাই হোক, এবার আপনি তার অ্যাপটি সম্পর্কে A to Z স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি। প্রথমত আপনি যেটা করবেন, এই ভিডিওটার টাইটেলের উপর ক্লিক করবেন। টাইটেলের উপর ক্লিক করলে আপনার কাছে ডেসক্রিপশন বক্সটা চলে আসবে। এবার আপনি যেটা করবেন, এইমাত্র এখন আপনারা যেই ভিডিওটা দেখতে আছেন সেই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে গেলে দেখতে পারবেন যে এই ধরনের একটা লেখা দিয়ে রেখেছি, যেই লেখাটা নিচে পাবেন যে অ্যাপ লিঙ্ক। এবার আপনি এখানকার এই অ্যাপ লিঙ্ক অপশনটায় ক্লিক করে দেবেন। অবশ্যই আপনি যেটা করবেন, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লিক করে ডেসক্রিপশন বক্সের এই অ্যাপ লিঙ্কে ক্লিক করবেন, তাহলে আপনাকে প্লে স্টোরের এই ধরনের একটি অ্যাপ্লিকেশনে নিয়ে যাবে। সো আপনি অবশ্যই প্লে স্টোর থেকে নয়, এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ক্লিক করে প্লে স্টোরে আসবেন। তাহলে যেটা হবে, আপনি আমার লিঙ্কে ক্লিক করে অ্যাপটিতে চলে আসছেন। এবার আপনি যদি এখান থেকে আমার লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তাহলে আপনাকে রেফার করার বিনিময়ে আমি পেয়ে যাবো রেফারাল কমিশন, 20 টাকা রেফারাল কমিশন। সো আমি আবারও বলছি, আপনি যেটা করবেন, প্রথমত এই ভিডিওটা টাইটেলের উপর ক্লিক করবেন। টাইটেলের উপর ক্লিক করলে ডেসক্রিপশন বক্সটা চলে আসবে, আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অ্যাপ লিঙ্ক বলে একটা অপশন, আপনি সেই অ্যাপ লিঙ্কে ক্লিক করবেন, তাহলে আপনাকে প্লে স্টোরে এই ধরনের একটি অ্যাপ্লিকেশনের কাছে নিয়ে আসবে। এই অ্যাপটির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবে, অ্যাপটি হচ্ছে সম্পূর্ণ নতুন একটি অ্যাপ্লিকেশন এবং বিদেশি জনপ্রিয় একটি ইনকাম অ্যাপ। অ্যাপটির নাম হচ্ছে জেমগেলা। দেখতেই পাচ্ছেন যে অ্যাপটির ডাউনলোড প্রাইসে 1,000,000+। সো বুঝতেই পারছেন যে কী জনপ্রিয় একটি ইনকাম অ্যাপ। অ্যাপটিতে আপনি ভিডিও দেখে গেম খেলে রেফার করে টাকা ইনকাম করতে পারবেন এবং সেই টাকাগুলো আপনি ইনডাইরেক্টলি বিকাশ নগদ ব্যাংকের মাধ্যমে উইথড্রো দিয়ে পেমেন্ট রিসিভ করতে পারবেন। সো অ্যাপটি সম্পর্কে আপনাদের A to Z স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো, যাতে আপনি খুব সহজে অ্যাপটিতে নিয়ম মেনে কাজ করে টাকা ইনকাম করতে পারেন। সো বাংলাদেশি ইনকাম অ্যাপে কাজ করতে হলে কিন্তু VPN ইউএস সার্ভারে কানেক্ট করতে হয়, কিন্তু এই অ্যাপটিতে কাজ করতে হলে আপনাকে কোনো ইউএস সার্ভারে VPN কানেক্ট করার প্রয়োজন হবে না, বাংলাদেশ থেকে আপনি অ্যাপটিতে ইনকাম করতে পারবেন কাজ করে। সো যাই হোক, অ্যাপটিতে কীভাবে আপনি নিয়ম মেনে কাজ করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সব কিছু আপনাদের দেখিয়ে দেবো। সো তাই জন্য প্রথমত এই অ্যাপটিতে ওপেন করছি। সো অ্যাপটিতে যখন আপনি প্রথমবার ওপেন করে যাবেন, তারপর দেখতে পারবেন যে আপনার কাছে ঠিক এই ধরনের একটা অপশন চলে আসবে। এবার আপনি যেটা করবেন, এখান থেকে এই ওকেতে ক্লিক করবেন, তাহলে আপনার ফোনের যে লোকেশনটা রয়েছে সেই লোকেশনটা অন হয়ে যাবে। সো আপনি যখন অ্যাপটি প্রথমবার ওপেন করবেন তখন এই ধরনের দেখাবে। এবার আপনাকে যেটা করতে হবে, অ্যাপটিতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তাই প্রথমত আপনাকে এই ধরনের একটা অপশন দেবে। এবার আপনি ওকেতে ক্লিক করবেন, তারপর আপনার কাছে একটা পারমিশন চাবে আপনার ফোনের। এবার আপনি এখান থেকে পারমিশনটি অ্যালাউ করে দেবেন, অবশ্যই ভুলে কোনো পারমিশনটি দিনই কিংবা ক্লোজ করবেন না। আপনাকে যেই যতগুলো পারমিশন চাবে অ্যাপটি থেকে আপনি প্রত্যেকটা পারমিশন অ্যালাউ করে দেবেন। সো পারমিশনটি অ্যালাউ করার পর আপনার কাছে এই ধরনের একটা অপশন দেবে অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। এবার আপনি অ্যাপটিতে দুইটা মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, একটা হচ্ছে গুগলের মাধ্যমে আর একটা হচ্ছে ফোন নাম্বারের মাধ্যমে। যে মাধ্যমটা দ্বারা আপনি পেমেন্ট যেই মাধ্যমটা দ্বারা আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন সেই মাধ্যমটার উপরে ক্লিক করে দেবেন। সো আমি এখান থেকে মোবাইল অর্থাৎ ফোন নাম্বারের মাধ্যমে অ্যাপটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, তাই মোবাইলের ফোনে ক্লিক করে দেবেন। ফোনে ক্লিক করলে আপনার কাছে এই ধরনের একটা অপশন দেবে। এবার আপনি এখান থেকে আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন, দেন আপনি এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন, যে নাম্বারটি আপনার ফোনে বর্তমান রয়েছে। আপনি এখানে যে নাম্বারটি দিবেন আপনার ফোনের সেই নাম্বারটিতে একটা 4-ডিজিটের ভেরিফিকেশন কোড যাবে, তাই আপনার ফোনে বর্তমানে যেই সিমটা রয়েছে সেই সিমের নাম্বারটি আপনি এখানে দিয়ে দেবেন। অবশ্যই নম্বর দশম একটা কথা মনে রাখবেন, এখানে দেখতে পাচ্ছেন যে শুরুতে +880 দেওয়া রয়েছে, আপনি এখানে আপনার নাম্বার দেওয়ার সময় 0 বাদ দিয়ে নাম্বারটি তুলবেন। যেমন আপনার নাম্বার যদি হয় 019, তাহলে আপনি 0 বাদ দিয়ে 19 থেকে শুরু করবেন। এভাবে আপনি আপনার নাম্বারটি দিয়ে দেবেন এখানে, তারপর নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখানকার এই নেক্সটে ক্লিক করবেন। সো নেক্সটে ক্লিক করলে আপনার কাছে এই ধরনের একটা অপশন শো করবে। এবার আপনি মাত্র যেই নাম্বার দিয়ে অ্যাপটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, এইমাত্র যেই নাম্বার দিয়েছেন সেই নম্বর একটা 4-ডিজিটের ভেরিফিকেশন কোড যাবে এবং নিচে টাইমার চলতেছে, এই টাইমারটা কমপ্লিট হলে আপনি পুনরায় রিসেন্ট কোড দিতে পারবেন। মানে আপনি যদি কোডটি না পেয়ে থাকেন তাহলে রিসেন্টে ক্লিক করবেন, তাহলে 1 মিনিট পর আবার আপনার কাছে সেই নাম্বারটিতে একটা কোড যাবে, আপনাকে সেই কোডটি এখানে বসাতে হবে। অবশ্যই আপনি সেই কোডটি বসাবেন, তারপর আপনি এখানকার এই নেক্সটে ক্লিক করবেন। সো আপনি যদি দেখেন যে আপনার কাছে কোনো কোড আসে না, অনেকক্ষণ ওয়েট করেছেন কোড আসে না, তাহলে আপনি ব্যাক বাটনে ক্লিক করে ব্যাকে গিয়ে গুগলের মাধ্যমে একটি অ্যাপটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সো আপনি এখান থেকে যখন এই নেক্সটে ক্লিক করবেন ভেরিফিকেশন কোডটি বসিয়ে, তারপর আপনার কাছে এই ধরনের একটা অপশন দেবে। এবার আপনাকে যেটা
একটা করতে হবে অ্যাপটিতে সেটআপ করতে হবে অর্থাৎ অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্টটি সাজাতে হবে। তাই আপনাকে এখানে একটা অপশন দেবে যখন আপনি মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন করবেন কিংবা গুগলের মাধ্যমে অ্যাপটিতে আসবেন তারপর আপনার কাছে এই ধরনের একটা অপশন দেবে। এবার আপনাকে যেটা করতে হবে এখান থেকে আপনার জেন্ডারটা সিলেক্ট করতে হবে। আপনি যদি ছেলে হয় থাকেন তাহলে এখানকার মেলে ক্লিক করবেন, মেয়ে হয় থাকলে এখানকার ফিমেলে ক্লিক করবেন। তারপর আপনাকে এখান থেকে এই অপশনটায় ক্লিক করে সিলেক্ট ডেট অফ বার্থ এখানে ক্লিক করে আপনাকে আপনার জন্মের তারিখটা দিতে হবে অর্থাৎ জন্ম তারিখটা দিবেন। অবশ্যই অবশ্যই আপনি জন্ম তারিখ দেওয়ার সময় 18+ আপনার বয়সটা রাখবেন। মোট কথা আপনি আপনার এখানে নিচে দেখতে পাচ্ছেন যে নট অ্যালো আন্ডার 18 মানে আপনার বয়স যদি 18 নিচে দিয়ে থাকেন এখানে তাহলে আপনার অ্যাপটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হবে না, আপনাকে অবশ্যই এখানে 18+ বয়স দিতে হবে। সো গাইস এখানে বয়সটা 18 দেওয়া হয়ে গেলে এবার আপনি নিচে দেখতে পাচ্ছেন যে নেক্সট বলে একটা অপশন রয়েছে, এই নেক্সট অপশনটায় ক্লিক করে দেবেন। সো নেক্সটে ক্লিক করার পর আপনার কাছে এই ধরনের একটা অপশন দেবে, সরি এখান থেকে আপনি যখন বয়সটা সিলেক্ট করবেন তখন আপনার কাছে এই ধরনের দেবে, আপনি বয়সটা সিলেক্ট করে তারপর এখানকার সাবমিটে ক্লিক করবেন তাহলে আপনার কাছে এই ধরনের একটা অপশন দেবে। এবার আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করার পর আপনার কাছে আপনার নামটি এবং প্রোফাইল পিকচার দিতে বলবে। এবার আপনি এখান থেকে ক্লিক করে আপনি আপনার নামটি এখানে দিয়ে দেবেন এবং আপনি একটা প্রোফাইল পিকচার এখানে দিতে পারেন কিংবা অটোমেটিকলি একটা দেওয়া থাকবে কিংবা আপনি দিতে না চাইলে এখান থেকে স্কিপে ক্লিক করে দেবেন। সো নাম্বার এবং নাম এবং প্রোফাইল পিকচার দেওয়া হয়ে গেলে এখান থেকে এই কমপ্লিট অপশনটায় ক্লিক করে দেবেন। কমপ্লিটে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনাকে সাকসেসফুলভাবে এই অ্যাপটিতে জেম খেলা অ্যাপটিতে সাকসেসফুলভাবে লগ ইন করে নিয়ে আসবে। সো অ্যাপটিতে লগ ইন করার পর ঠিক এইরকম দেখাবে। অ্যাপটিতে কাজ করার তেমন কোনো নিয়ম নেই, জাস্ট আপনি অ্যাপটিতে কাজ করবেন তাহলে আপনি এখান থেকে জেমস পাবেন। দেখতে পাচ্ছেন যে এখানে লেখা রয়েছে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করলে পেয়ে যাবেন 10 জেমস। আপনি এখানে যখন পুরো 100 জেমস হবে তখন আপনি 100 জেমসের বিনিময়ে ডলার হিসাবে পাবেন মাত্র $1 কিংবা বাংলাদেশি টাকায় মাত্র 1 টাকা। সো আশা করি বুঝতে পেরেছেন। আপনি যখন কাজ করবেন অ্যাপটিতে তখন আপনি দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টের মেন ব্যালেন্সে জেমস অ্যাড হবে। আপনার এখানে যখন পুরো 100 জেমস হবে তখন আপনি এখানে বাংলা ডলার হিসেবে পাবেন মাত্র 1 সেন্ট। এভাবে যখন এখানে মাত্র 1000 পয়েন্ট হবে সরি 1000 জেমস হবে আপনার এখানে তখন আপনি পাবেন এখানে ডলার টাকা হিসেবে মাত্র ডলার হিসেবে পাবেন মাত্র 10 সেন্ট অর্থাৎ বাংলা টাকায় মাত্র 10 টাকা। এভাবে আপনি কাজ করবে আপনি কাজ করলে আপনি জেমস পাবেন। সেভাবে দেখতে পাচ্ছেন যে এখানে সাইডে লেখা রয়েছে রেফারের ইনভাইট অর্থাৎ রেফার। এবার আপনি ইনভাইটের নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে আপনি পার রেফারের বিনিময়ে পাবেন 2000 করে জেমস। 2000 জেমসের বিনিময়ে বাংলা টাকায় হয় মাত্র 20 টাকা মানে আপনি প্রত্যেক রেফারের বিনিময়ে পাবেন 2000 জেমস মানে 20 সেন্ট মানে বাংলা টাকায় 20 টাকা। সো আশা করি বুঝতে পেরেছেন। জাস্ট আপনি যেটা করবেন এখান থেকে কাজ করবেন জেমস অ্যাড হবে, আপনার 100 জেমস হলে আপনার এখানে টাকা হবে 1 সেন্ট। এভাবে আপনি কাজ করবেন প্রত্যেক রেফারের বিনিময়ে পাবেন 2000 জেমস, 2000 জেমসের বিনিময়ে বাংলা টাকায় পাবেন মাত্র 20 টাকা মানে প্রত্যেক রেফারের বিনিময়ে 20 টাকা। অবশ্যই অবশ্যই আপনাকে সাকসেসফুল রেফার করতে হবে, কোনো ফেক রেফার করবেন না। আর যারা রেফার করবেন না অ্যাপটিতে কাজ করে গেম খেলে কাজ করতে চান তারা আপনি যেটা করবেন এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে ভিডিও দেখার মতো একটা অপশন রয়েছে, এই ভিডিও দেখে তারপর আপনি এখান থেকে জেমস কালেক্ট করতে পারেন। জেমস কালেক্ট করার বিনিময়ে আপনি এখান থেকে উইথড্র দিতে পারবেন। সো আমি এখান থেকে রেফারের বিনিময়ে টাকা ইনকাম করবো তাই রেফারের বিষয়টা আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনি এই ইনভাইটেশন অর্থাৎ এই রেফারের অপশনটায় ক্লিক করে দেবেন। ইনভাইটেশনে ক্লিক করার পর আপনার কাছে এই ধরনের একটা অপশন দেবে। এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে আপনি প্রত্যেক রেফারের বিনিময়ে পাবেন 2000 করে জেমস এবং রেফারাল কমিশন 30%। এবার আপনি এখানকার এই ইনভাইট ইওর ইনভাইট মাই ফ্রেন্ড এবার আপনি এখানকার এই ইনভাইট মাই ফ্রেন্ড এই অপশনটায় ক্লিক করে দেবেন অ্যাপটি আপনার বন্ধুবান্ধবকে রেফার করার জন্য। এবার আপনি ক্লিক করার পর আপনি সেখানে চলে আসবে লেখাটা কত টাকা পাবেন রেফারের বিনিময়ে। এভাবে আপনি এখান থেকে ক্লিক করে আপনার বন্ধুবান্ধবদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে রেফার করতে পারেন, ফেসবুকের মাধ্যমে রেফার করতে পারেন কিংবা এখান থেকে ক্লিক করে আপনি অ্যাপটির যে আপনার রেফার লিঙ্কটি রয়েছে সেই রেফার লিঙ্কটি এখানে ক্লিক করে আপনি কপি করে নিতে পারেন। আপনি যদি এখান থেকে রেফার লিঙ্কটি কপি করে আপনার বন্ধুবান্ধবদেরকে শেয়ার করেন এবং তারা যদি আপনার এই লিঙ্কের উপর ক্লিক করে অ্যাপটিতে নতুন করে ডাউনলোড করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাহলে আপনি প্রত্যেক রেফারের বিনিময়ে পাবেন 20 টাকা করে বোনাস। সো বুঝতে পারছেন যে রেফার করে আপনি প্রতিদিন কতগুলো টাকা ইনকাম করতে পারবেন। আর আমার এই যে রেফার লিঙ্কটি রয়েছে আমি এই রেফার লিঙ্কটি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সটাতে দিয়ে দেবো। আপনি অবশ্যই অ্যাপটি ডাউনলোড করার সময় অবশ্যই অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকেই অ্যাপ লিঙ্কে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করবেন তাহলে আপনাকে রেফার করার বিনিময়ে আমি পেয়ে যাবো 2000 জেমস মানে 20 টাকা বোনাস। সো অবশ্যই আমার রেফার করার মাধ্যমে অ্যাপটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, বেশি বেশি রেফার করবেন বেশি বেশি টাকা পাবেন, বেশি বেশি জেমস পাবেন বেশি বেশি জেমসের বিনিময়ে বেশি বেশি ডলার পাবেন, ডলারের বিনিময়ে আপনি টাকা রিসিভ করতে পারবেন। এখান থেকে ব্যাগে চলে আসুন। এভাবে আপনি ক্লিক করে অ্যাপটিতে এখান থেকে গেম খেলেও অ্যাপটিতে টাকা ইনকাম করতে পারেন, ভিডিও দেখো আর জেমস ইনকাম করতে পারেন, তারপর আপনি রেফার করেও ভিডিও দেখাও এখানকার হোয়াটস অ্যাড এই হোয়াটস অ্যাডে ক্লিক করে আপনি 5টা ভিডিও পেয়ে যাবেন, 5টা ভিডিও দেখবেন জেমস পাবেন।
পাবেন। এভাবে আপনি অ্যাপটিতে আসলে বুঝতে পারবেন যে কীভাবে অ্যাপটিতে কাজ করে জেমস আর্ন করতে হয়। অ্যাপটিতে কাজ করা নিয়ে কোনো আরও মতামত থাকলে কমেন্ট করে জানাবেন। সুযোগ এবার আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে কীভাবে আপনি অ্যাপটি থেকে কাজ করে যখন আপনার অ্যাকাউন্টের মেম্বারেন্সে $1 হবে তখন আপনি কীভাবে অ্যাপটি থেকে নিয়ম মেনে উইড্রো দেবেন। সো যাই হোক এবার আপনি দেখতে পাচ্ছেন যে এখানে লিখে রেখেছে আপনাকে উইড্রো দিতে হলে আপনার অ্যাকাউন্টের মেম্বারেন্সে সর্বনিম্ন $1 থাকতে হবে। মানে আপনি কাজ করে আপনি জেমস পাবেন, জেমসের বিনিময়ে এখান থেকে কনভার্ট করে জেমস 100 হলে 1 সেন্ট হয়ে যাবে। এভাবে আপনি যখন আপনার এখানে মোট $1 হবে তখন আপনি অ্যাপটি থেকে উইড্রো দিতে পারবেন। সো আপনার অ্যাকাউন্টের মেম্বারেন্সে $1 হলে এবার আপনি উইড্রো দেওয়ার জন্য এবার আপনি নিচে দেখতে পাচ্ছেন যে উপরে দেখতে পাচ্ছেন যে একটা অপশন রয়েছে উইড্রোর মতো, এখানে 1 লেখা রয়েছে। এবার আপনি এখানকার এই অপশনটায় ক্লিক করে দেবেন। এটা হচ্ছে মূলত অ্যাপটির উইড্রো অপশন। এবার আপনি এখানকার এই উইড্রো অপশনটায় ক্লিক করবেন এখান থেকে। সো দেখতে পাচ্ছেন যে অ্যাপটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে কিন্তু আমরা পেয়ে গেছিলাম পুরো 10 জেমস একদম ফ্রিতে। এখান থেকে আপনি উইড্রো অপশনটা এসে উইড্রোতে ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে উইড্রো মেথড রয়েছে জাস্ট একটাই, অ্যারপে। এবার আপনি অ্যারিপে, এবার আপনি অ্যারিপের মাধ্যমে এখান থেকে টাকাগুলো বিকাশের নগদে পেমেন্ট রিসিভ করতে পারবেন। আর যাই হোক এই ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে, আপনাদেরকে বিকাশে কীভাবে নিতে পারবেন পেমেন্ট রিসিভ করা সেটা আপনাদের এই ভিডিওতে দেখালাম না। তো আমি কীভাবে আপনি এই অ্যাপটি থেকে কীভাবে আপনি বিকাশ নগদে উইড্রো দেবেন এখান থেকে অ্যারিপের মাধ্যমে সেই পেমেন্ট সেই মেথডটি আপনাদেরকে একটা বিস্তারিত ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। মানে আপনি এই যে আপনাদেরকে এইমাত্র রিভিউ করলাম এই অ্যাপটি থেকে, এই জেমগেলা অ্যাপটি থেকে কীভাবে আপনি বিকাশ নগদে উইড্রো দেবেন সেটা নিয়ে একটি বিস্তারিত টিউটোরিয়াল ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনি অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লিক করে এখান থেকে এই জেমগেলা অ্যাপটি থেকে কীভাবে বিকাশে পেমেন্ট নেবেন, নগদে পেমেন্ট নেবেন, ব্যাঙ্কে পেমেন্ট নেবেন সেই পেমেন্ট সেই প্রসেসটি অর্থাৎ বিস্তারিত টিউটোরিয়াল এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনি তো যেটা করবেন জাস্ট কাজ করবেন, কাজ করলে জেমস পাবেন, জেমসের বিনিময়ে পাবেন ডলার, ডলারের বিনিময়ে অ্যারিপের মাধ্যমে উইড্রো দিয়ে সরাসরি ইনডাইরেক্টলি বিকাশ নগদে রিসিভ করতে পারবেন পেমেন্ট। সেটা কীভাবে করবেন সেটা নিয়ে একটা বিস্তারিত উইড্রোয়াল ভিডিও আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনি অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওটা দেখে নেবেন, তাহলেই বুঝতে পারবেন। সো এই আশা করি অ্যাপটিতে কাজ করে আপনি এনজয় করতে পারবেন। এটি সম্পূর্ণ রিয়েল অ্যাপ, বাংলাদেশের মতো কোনো ফেক অ্যাপ নয়। আপনি এটা থেকে কাজ করে যখন ডলার পাবেন ডলার বিনিময়ে সরাসরি টাকা পাবেন, কোনো ফেক অ্যাপ নয়। সো ভিডিও এবং অ্যাপ নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আপনাকে। আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটু ভালো করে চেক করবেন।